আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ করিম ও আল্লাহ ও আহি ও আহ তিহি আজমা দূরের ও কাছের দেশ ও প্রবাসের প্রিয় দর্শক ও শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের বিষয়ের দিকে আজকের বিষয় হচ্ছে মিলাদ ও কেয়াম প্রসঙ্গে পবিত্র মিলাদ শরীফ আমরা এটি পড়ে আসতেছি কেউ বা এটিকে হারাম বেদাত বলে ফতোয়া দেয় আর আমরা বলি এটি মুস্তাহাব মুস্তাহাসানা কোরান কোরআন সন্ন্যার আলোকে আজকে এই পবিত্র মিলাদ শরীফ মিলাদ এবং কেয়াম এটি আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ মিলাদ কেয়াম এটি দুরুদ সালামের বহি যেটি মাধ্যমে নবী পাকের প্রতি দুরুদ এবং সালাম পেশ করা হয় এটিকে মিলাদ এবং কেয়াম বলা হয় যেটি নবী প্রেমের অনন্য দৃষ্টান্ত নবীজির ভালোবাসা সাহাবাই নিজের জীবনের চেয়ে নবীকে ভালোবেসেছে আমরা তো নবী পাকের কিছুই দেখি নাই নবীকে পাই নাই আমরা তাই নবী পাককে ভালোবেসে মোহাব্বত করে আমরা নবী পাকের প্রতি দরুদ সালাম পেশ করি এটিকে মিলাদ কেয়াম আম বলা হয় যাই হোক মিলাদের মধ্যে কি কী আমলগুলা রয়েছে আজকে এগুলা নিয়ে আমরা আলোচনা করব সর্বপ্রথম আমরা মিলাদ শব্দটির অর্থ নিয়ে আলোচনা করব মিলাদ শব্দটি একটি এসমে জরব থেকে ওয়াহিদ যার অর্থ হচ্ছে ওয়াক্তুল বেলাদা জন্মকালীন সময় যেটি মিলাদ শব্দটি মি কাতের ওজনে মি আদের ওজনে মি ওজনে করালুল শব্দটি এই শব্দগুলা ব্যবহার হয়েছে এই এই শব্দগুলোর ওজনে মিলাদ শব্দটি এসেছে যার অর্থ হচ্ছে ইবনুল মঞ্জির লিসানুল আরব তৃতীয় খণ্ডের চারশত আটষট্টি পৃষ্ঠার মধ্যে বলেছে মিলাদের অর্থ হচ্ছে এসমুল লেদি উলি দা ফিহে ওই সময়কে মিলাদ বলা হয় যে সময় নুরের নবী পৃথিবীতে আগমন করেছে নবী করিম সাল্লা সাল্লামের শুভ আগমনের সময়টুকুতে যে ঘটনাগুলা সংগঠিত হয়েছিল এই ঘটনাগুলাকেই বলা হয় মিলাদ এই ঘটনাগুলো আলোচনা করে নবী প্রতি সালাম সালাম পেশ করা এবার আমরা মিলাদের পারিপার্শ্বিক সংজ্ঞা শরীয়তের কা মিলাদ কাকে বলে এটি আমরা প্রমাণ করব, আল্লামা জালালুদ্দিন সুয়ুতি রহমাতুল্লা আলায়। যিনি মিলাদের সঙ্গা প্রকাশ করতে গিয়ে বলেছেন। ফাইুস্তা আইজান ইজহার ও সুক্রি বেমাউলি বিল ইজিতিমায়ে ও ইত আমত্ত আম ও নাক জালিকাহ। আল্লামা জালারদিন সুয়ুতি বলেছেন, আমাদের জন্য মোস্তাহাব হচ্ছে ইজহার শুক্র বি মৌলদ্দিহি সাল্লাহ আলী আসালাম নবী শুভ আগমন নবীলামের জন্মের সুক্রিয়া প্রকাশ করা বিল ইজিতি মায়ে মানুষকে একাত্রিত করা ও ইত আমি তো আমে এবং খাদ্য বিতরণ করা এটি হচ্ছে মোস্তাহাব যেটি তাসির রুহুল বায়ান নবম খণ্ডের ষট্টি পৃষ্ঠার মধ্যে রয়েছে আল হাবিল ফতোয়া আল্লামা জালাল উদ্দিন সুইতি করতে লিখিত প্রথম খণ্ডের দুইশো পঁচিশ পৃষ্ঠা শিউরাতুল হালবইয়া প্রথম খণ্ডের একশত চব্বিশ পৃষ্ঠার মধ্যে এভাবে মিলাদের সংজ্ঞা দেওয়া হয়েছে মোল্লা আলী কারি রহিমা তিনি তার মাওয়া রিদুর রায় نامو كتاب مضي ميلاد بالاهاي يشتمل على ذكر مولده الشريف والإجتماع للسماع معجزاته وسيرته والصلاة والسلام عليه والسماع المضاح التي تقال في حقه والدعاء الميت والحي وإطعام الطعام وإدخال السرور على قلوب الأمة পুল্লা কারি রহমতুল্লা আলাই তিনি বলেছেন মিলাদ ওহাকে বলে যার মধ্যে সামিল রয়েছে অন্তর্ভুক্ত রয়েছে ইজিতে মা এ মাউলিদিহি শরিফ নবীকারিমস ইসলামের জন্মবৃত্তান্ত মানুষকে একত্রিত করা তার মজেজাগুলো আলোচনা তার সিরাতের আলোচনা এবং তার প্রতি সালাম পেশ করা এবং তার যথোপযুক্ত তার গণ গুণগান গাওয়া যতটুকু তিনি গণগান পাওয়ার উপযুক্ত দোয়া অলিল মাইয়েতে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এবং জীবিতদের জন্য দোয়া করা এবং মানুষকে খাদ্য বিতরণ করা এবং মানুষের অন্তরে নবীপ্রাকের প্রতি ভালোবাসা এটি উজ্জীবিত করা এটিকে মিলাদ বলা হয় মোল্লা আলী কারি রহিমা বাড়ি বারি মিলাদের সন্ধ্যায় বলেছেন এবার আমরা প্রমাণ করব যে মিলাদ শব্দটি হাদিসের মধ্যে পাওয়া যায় কি না আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে যে মিলাদ শব্দটি কোরআনে নাই হাদিসে নাই আজকে আমরা দেখব মিলাদ শব্দটি কোরআনুল করিমের মধ্যে এই জাতীয় কোনো ওয়ার্ড কোনো শব্দ পাওয়া যায় কিনা সুর আমার তেত্রিশ নাম্বার আয়াতের মুদ্দাল্লা বলেছেন ও সালামু ও নবী ইসা আলাইহি সালাম বলেছিলেন আমার আল্লা পাক আমার প্রতি সালাম দিয়েছেন ইয় মা উলিত্তু যেই দিন আমি জন্মগ্রহণ করেছি উলিতু উলিত যে যেদিন আমি নবী পৃথিবীতে আগমন করেছি ওই দিনের প্রতি আমার আল্লাহ সালাম দিয়েছেন তাহলে আমরা কোরআনের মধ্যে উলিত্ত শব্দটি মিলাদ এটি পেয়েছি এবার আমরা তিরমিজি শরীফের দ্বিতীয় খন্ডের দুই শত তিন পৃষ্ঠার মধ্যে ইমাম তিরমিজি একটি বাপ কায়েম করেছে বাবু মা ইমাম তেরমিজি তিনি বলেছেন এই বাব হচ্ছে নবী পাকের মিলাদ প্রসঙ্গে এই বাবের মধ্যে ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করেছেন কয়েকটি হাদিস তার মধ্যে সরাসরি মিলাদ শব্দটি আছে এমন একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রিয় দর্শক ও শ্রোতা হযরত ওসমান ইবনা আফান রাজি আল্লাহ তালানহ তিনি কিবাস ইবনি আসিয়ামকে জিজ্ঞাসা করলেন যে আন্তা আকবর আম রাসুল্লাহি আপনি বড় না রাসুল করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম বড় হযরত ওসমান রাজি আল্লাহ যখন কিবা সিবনি আসিয়ামকে জিজ্ঞাসা করলেন তখন কিবা সিবনি আসিয়াম বলেছিলেন রাসুল্লাহ আকবার ও মিন্নি রাসুল আসলাম আমার থেকে সম্মানে মর্যাদা অনেক বড় ওয়ানা মিলাদ। কিন্তু আমি জন্মসূত্রে আমি রাসুলের আগে পৃথিবীতে এসেছি এই জন্য আমি জন্মের সূত্রে রাসুল থেকে বড় এখানে ওয়ানা আকদাম, মিনহু, মিনহ ফিল মিলাদ মিলাদ শব্দটি এখানে সরাসরি হাদিসি উল্লেখ রয়েছে যারা বলে মিলাদ শব্দটি নেই এটি আমরা কেমন কেমন ভাবে বিশ্বাস করবো যেটি হাদিসের মধ্যে পাওয়া যায় দালাইলুন নবুয়াতের মধ্যে প্রথম খণ্ডের ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে ইমাম বাইহাকির রহমতুল্লাহ আলাই মিলাদের বাপ কায়েম করেছেন আবু আবু আলাইহি ওয়াসাল্লাম এই বাবগুলা হচ্ছে নবী পাকির মিলাদ প্রসঙ্গে তাহলে আমরা মিলাদ শব্দটি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করলাম এবার আমরা চলে যাব মিলাদের মধ্যে যে সমস্ত আমলগুলা রয়েছে এগুলা কোরআন এবং হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মিলাদের মধ্যে সর্বপ্রথম আমরা শুরু করি কোরআন তেলোয়াতের মাধ্যমে কোরআন তেলোয়াত এটি সর্বোত্তম এবাদত যেটি

আল্লাহ বলেছে প্রকৃত মমিন ওই ব্যক্তি যার নিকট আল্লাপাকের নাম যখন উচ্চারণ করা হয় তখন ওয়াজিল কুলো বহুম তার অন্তর প্রকম্পিত হয় ওই যে তুলিয়া তালেহিম আয়ু আর যখন আল্লাপাকের আয়াস সময় তার তার কাছে তেলওয়াত করা হয় ইমানা তখন তাদের ইমানটি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কোরআন তেলোয়াতের মাধ্যমে ইমান বৃদ্ধি পায়

আলিফলাম মিম হরফন বাল আলিফন হরফন ওয়ালা মন হরফন ও মি মন হরফোন রওয়া হুদ্দিন মিজি অযাত আবদুল্লাহ নিমাস সুদ রাদিউল্লাহু তালা নুতেক হাদিস তিনি বলেছেন নভিকেন ইসলাম বলেছেন যে ব্যক্তি কোরানুল কেরিমের একটি অক্ষর তালওয়াত করল তার জন্যে একটি নেকি রয়েছে আর একটি নেকি দশটি নেকির সমতোল্য নবীজি বলেছেন আমি বলি না আলিফলাম মিম যে এই তিনটি অক্ষর মিলে একটা নেকি না বরম আল আলিফুন হরফুন ও লামুন হরফুন ও মিমুন হরফন, আলিফের দশটি নেকি লামে দশটি নেকি মিমো দশটি নেকি এভাবে তিরিশটি নেকি অর্থাৎ প্রতিটি অক্ষরে দশটি নেকি করে পাওয়া যাবে রসুল করিম সাসলাম বলেছেন আবদালুল ইবাদতে তেলাওয়াতের কোরআন সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত তাহলে সর্বোত্তম ইবাদতের মাধ্যমেই মিলাদ শরীফ শুরু হয়ে গেল তাহলে নিঃসন্দেহে এটি ভালো কাজ এরপরে দুই নম্বর তাওয়াল্লুদ তাওয়াল্লুদ মিলাস শরীফের মধ্যে পড়া হয় আমরা কেউ বাহি সাল্লাম এভাবে তাওয়াল্লোদ পড়ি আবার কেউ বাংলায় পড়ে নানান পদ্ধতিতে তাওয়াল্লুদ শরীফ মানে নবিকারিমস্লামের আগমনের সময় যে যে ঘটনাগুলা ঘটেছে এইগুলা আলোচনাটাকে তাওয়াল্লুদ বলে আল্লাহর হাবিবের শোভাগমন পৃথিবীতে আসবেন নবীজি আল্লাহ পাক আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা এটি শুধু আমরা নয় কোরআনুল করিমি আল্লাহ পাক স্বয়ং নিজে করেছেন যে নবী পাখির মিলাদ নবী পাকের শোভাগমনের আলোচনা আমার আল্লাহ পাক নিজে করেছেন যেটি সুরাল ইমরান একাশি নাম্বার আয়াত الله رب العالمين بلتنا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا أخذ الله ميسا قد نبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق <applause> لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأكررتم وأخذتم على ذلكم إسري কুয়ালা আকু রনা কোয়া লাফা সাধু ওয়া নামা আকুম মিনা সাহিদিন আল্লাহুল আলামিন বলেছেন ওই সময়ের কথা স্মরণ করো যখন আল্লাফা সমস্ত নবী এবং রাসুলদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিল যে যখন আমি তোমাদেরকে কিতাব হেকমত দিয়া পৃথিবীতে প্রেরণ করব। অতপর তোমাদের নিকট সুম্যাজা আকুম রসুল তোমাদের নিকট আগমন করবে রাসুল আমার রাসুল এখানে রাসুল রইসুল মুফাসির হজরত আব্দুল ইবন আব্বাস বলেছেন এই রাসুল বলতে আমাদের নবীর কথা বলেছেন আল্লাহ পাক রোহানি জগতে আলমে আর সমস্ত নবী রাসুলদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিল যখন আমার রাসূল আগমন করবে তখন তোমাদের মুসদ্দিকুল্লিমা মা আগুম রাসুল তোমাদের কাছে যে কিতাবগুলা থাকবে ওইগুলা তিনি সত্যায়ন করবেন তখন তোমাদের দায়িত্ব হচ্ছে যে তোমাদের মুসানবী তোমার তাওরাত কিতাবের যখন যদি থাকে তখন তাওরাত কিতাব তখন ডিলেট হয়ে যাবে ঈশা নবী তোমার ইঞ্জিল কিতাব তোমার সামনে থাকলে তখন ইঞ্জিল কিতাবের বিধান বাদ পড়ে যাবে তখন তোমার দায়িত্ব হচ্ছে লাতু নিশ্চয় নিচ্ছয় তার প্রতি তোমরা বিশ্বাস করতে হবে এবং তাকে সাহায্য করতে হবে ক্বালা আ'করতুম ওয়া আখাজতুম আলা যালিকুম আল্লাহ বলেছেন তোমরা কি আমার এই কথার স্বীকৃতি দিয়েছো তোমরা কি গ্রহণ করেছ আমার এই প্রতিশ্রুতি ক্বালো আক্রানা সমস্ত বীর সমস্ত নবী এবং রাসূলরা বলেছিল যে হ্যাঁ আমরা স্বীকৃতি দিলাম কলা আল্লাহ বলেছে ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশাহিদিন তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম তেন কোরআল করিম সুর আল ইমরানের একাশি নাম্বার আয়াত আল্লাপের মিলাদ নী পাক এর আলোচনা স্বয়ং আল্লাপাক নিজে করেছেন যেটি আমরা এ আয়াত থেকে প্রমাণ করলাম সুরা সাপ্পার ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লা হজরত নবী ইসা আলিহি সে

সন্তান নবী ঈসা আলি সালাম বলেছিল হে বানি ইসরায়েলের লোকেরা আমি তোমাদের নিকট রাসুল হিসাবে প্রেরিত হয়েছি আর আমি সত্যায়ন করছি আমার পূর্বে যে তাওরাত কিতাব নাজিল হয়েছে এটিও সত্য আর আমার প্রতি যে কিতাব এটিও সত্য আর অমুবাসী রাম বেরাসুনি আতি মিম্বা আদিস আহমাদ আর আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যে আমার পরে একজন আহমদ নবী পৃথিবীতে আগমন করবেন আহমদ হচ্ছে আমাদের নবীর নাম তাহলে আমাদের নবীর মিলাদের করেছিল। যেটি কোরআনের সুরাতের ছয় নম্বর আয়াত থেকে আমরা প্রমাণ করলাম এছাড়া সুরাত একশো আঠাশ নম্বর আল্লাহ বলেছেন মিন আজি জোনায়লেই হিমা আনিক তোমা হরিশ হরিশোনায়লেই কুম্বিল মিনি নারা আল্লাহ আল্লাপাক বলেছেন নিশ্চয় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছে যিনি মমিনদের ব্যথায় অত্যন্ত ব্যতীত হয়ে যান তিনি মমিনদের প্রতি বড়ই কল্যাণক্রামী বড়ই অতিশয় দয়ালু এবং তিনি দয়াবান তাহলে নবী করিম সাল যে পৃথিবীতে আমাদের নিকট এসেছেন এই শোভাগমনের এই বার্তাটা আল্লাপাক সুরাত একশো আঠাশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন এই সারা সুরা আকার একশো উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে নবী ইব্রাহিম আলী ইসাল্লাম আমাদের নবী আস জন্য দোয়া করেছিলেন রব্বানা ও বা আসফি হিম মিন হোম ইয়তলু আলি হিম আয়িকা ওয়ু আল্লি মোহাম্মুল কিতাব আল হিকমত ওয়ুজাকি হিম হে আমার প্রতিপালক তাদের বংশদের থেকে অর্থাৎ আমার ছেলে ইসমাইলের বংশ থেকে এমন একজন রাসুল তাদের নিকট প্রেরণ করেন যিনি তাদেরকে কিতাব হিকমত এবং পবিত্র করবে কিতাব শিক্ষা দিবে তাহলে ইব্রাহিম আলী আমার নবীর শুভ আগমনের মিলাদের জন্য তেনার বংশের মধ্যে নবীর মিলাদের জন্য তিনি দোয়া করেছেন তাহলে এ আয়াত থেকে আমরা প্রমাণ পেলাম এছাড়া কোরআনুল করিমের অন্য আয়াতাল্লা আল্লাহ বলেছেন উজু করু নিয়ামত আল্লাহি আলাইকুম যে তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো ইজকুন্তুম আদা আল্লাহ ফা আল্লাহ কুলু বিকুম যখন তোমরা ছিলে পরস্পর শত্রু আর তোমাদের শত্রুতাকে বন্ধুতে পরিণত করেছেন হচ্ছে হচ্ছে আল্লাহর হাবিব জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি সবকিছু পেয়েছি এই জন্যে আল্লাহ আল্লাহ আলাইকুম তোমাদের প্রতি যে নিয়ামত রয়েছে এই নিয়ামতকে বেশি বেশি স্মরণ করো এছাড়া আল্লাপা কোন আয়াতে বলেছেন সুরা দহার একুশ এগারো নম্বর আয়াতাল্লাহ বলেছেন ও আম্মা বিনি আমি রব্বিকা ফাহাদিস যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটিকে তোমরা বেশি বেশি আলোচনা করো নিয়ামত আল্লাহর জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুরা সুরাই উনসুর আটান্ন নম্বর আয়তাল্লাহ বলেছেন কুল বে ফাদি অবির রহমতিহি ফিদায়ালিকা ফালিয়া ফ্রাহু হুয়া খৈরুম মিম্মা ইয়াজমা হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন যে তোমাদের কাছে যে আল্লাহর ফদল এবং তার রহমত রহমতের নবী এই দুটি জিনিস তোমাদের কাছে গিয়েছে এই দুইটি জিনিস পাওয়ার পরে ফাবিদা লিকা অতপর উহার কারণে ফালিয়া ফ্রাহু তারা যেন খুশি হয় খুশি হয় আনন্দিত হয় হুয়া খৈর মিম্মা ইয়াজমাউন তাদের এই খুশিটা তাদের জমাকৃত সকল কিছুর সে উত্তম হবে তাহলে নবী করিম সাল্লামকে পেয়ে আমরা নিঃসন্দেহে আমরা খুশি এই খুশির বহিঃপ্রকাশটাই হচ্ছে নবী পাখির মিলাদ আলোচনা নবী পাখের গুণ গুণগান গাওয়া নবী পাখের প্রতি সালাম বেশি বেশি পড়া তাহলে কোরআনুল করিমের অন্য আয়াতের মধ্যে সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াদাকির হুম বি আয়ামিল্লা তারা জন্য জাকির হুম আপনি তাদেরকে আল্লাহ কর্তৃক নির্ধারিত দিনগুলাকে স্মরণ করিয়ে দেন আল্লাপাক কর্তৃক নির্ধারিত দিনের মধ্যে আমার নবী যে দিন এসেছেন পৃথিবীতে এটি হচ্ছে সবচেয়ে বড় দিন যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইমানদারের কাছে যেই নবী না আসলে পৃথিবীতে কিছুই হতো না তাহলে আমরা কোরআনুল করিমের কয়েকটি আয়াত দিয়া মিলাদ নবী পার্কের শুভাগমন মিলাদের আলোচনা যে কোরআনে হয়েছে এটি আমরা প্রমাণ করিলাম